প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। রামনাথ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আমি সঞ্জয় ভৌমিক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ সপ্তম শ্রেণীর নৃত্যের ক্লাসের শুরুতেই আমি তোমাদের ডিপের প্রথম অংশটি করে দেখাব। তোমাদের জানতে হবে ডিপ নৃত্যটি কী তালের উপর করা হয়, ডিপ নৃত্যটি কাহার বা তালের উপর করা হয়। কাহার বা তাল কি? আট মাত্রা, একটি তালি একটি খালি, চার চার ছন্দে দুই ভাগে বিভক্ত, ইহা একটি সমবদ্বীপ তাল। তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানলে যে ডিপ নৃত্যটি কী তালের উপর করা হয়, কাহার বা তালের উপর করা হয়। আজ আমি তোমাদের ডিপ নৃত্যের প্রথম অংশটি করে দেখাবো। দেখো, এভাবে কোমরে হাত দিবে, হাত দিয়ে তারপরে তোমরা কি পা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, এবার দুটো দুটো করে বাড়ি দিতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, তারপরে চারটা চারটা করে বাড়ি দিতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। এবার লয়টি একটু তাড়াতাড়ি হবে, দ্রুত লয়ের মধ্যেই হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা হ্যাঁ কী দেখলে? ডিপ নৃত্যের প্রথম অংশ। আবার আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, তারপরে ঢিপ, এক ঢিপ দুই ঢিপ তিন ঢিপ চার ঢিপ পাঁচ ঢিপ ছয় ঢিপ সাত ঢিপ আট ডাবল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। এবার তোমাদের আরেকটি কঠিনভাবে যে জিনিসটি, পায়ের সাথে হাতের কাজ কীভাবে, দেখো, এক ঢিপ দুই ঢিপ তিন ঢিপ চার ঢিপ পাঁচ ঢিপ ছয় ঢিপ সাত ঢিপ আট ডাবল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। এই হচ্ছে ঢিপের প্রথম অংশ। আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। এবার এটা ডাবল ডাবল মারি, তাড়াতাড়ি করতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে খুশি হবে যে এই আমরা ডিপের প্রথম অংশটি করলাম। এবার আমরা তৎকারে যাব। তৎকার কী তালের উপর করা হয়? ত্রিতালের উপর করা হয়, এবং ত্রিতাল ষোলো মাত্রা, তিনটি তালি একটি খালি, চার চার ছন্দে কি চার ভাগে বিভক্ত, ইহা একটি সমপদী তাল। এবার আমরা বিলম্বিত লয়টি করব কীভাবে, দেখো, এক দুই তিন
চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। এটা হলো বিলম্বিত লয়। বিলম্বিত লয়ের কীটা হচ্ছে এভাবে হাতটা রেখে এভাবে করবে কি, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। এবার বিলম্বিত লয়টি আমি মধ্যলয়টি করলাম, মধ্যলয়টি সুন্দর মতন তোমরা করবে এই যে এইভাবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, দুই তিন চার, এক দুই তিন চার, দুই তিন চার, এক দুই তিন চার। এটা হলো মধ্যলয়। এবং আমি যদি বল বলে 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 করি তাহলে দেখো তো কেমন হয়, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেট ধিন ধিন দা, ধা দিন ধিন দা, ধা দিন দিন দা, তিন তিন না, তেট ধিন ধিন দা, ধা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ডিপ প্রথম অংশ এবং তৎকালের মধ্যলয় এটা দেখলে, এবার আমি তোমাদের নতুন একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাতের কাজ। দেখো হাত, হাতটা আমরা এই যে আমরা যে ঘুরাই, আমরা যে হাতটা ঘুরাই এটা কীভাবে, এটা কীভাবে, অনেক সময় দেখা গেলো যে হাতের এই কাজের, হ্যাঁ, নাচের ক্ষেত্রে প্রয়োজন পড়ে হাতের এই কাজগুলো ঘুরানোর জন্য। প্রথমত এক দুই তিন চার, আবার দেখো এক দুই তিন চার, এই জিনিসটা জাস্ট এভাবে ঘোরাতে হবে, ঠিক আছে? সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের কিন্তু এই হাতের ঘোরানোর কাজটা শিখতে হবে। সবাই কিন্তু এই ঘোরানোর কাজটি পারে না, ঠিক আছে? এই ঘোরানোর কাজটি পারে না, এটা সুন্দর মতন করতে হবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এই হাতের কাজটি সুন্দর মতন তোমাদের কিন্তু করে দেখাচ্ছি। এটা কিন্তু, হ্যাঁ, আমরা যখন চক্কর দিব, হ্যাঁ, যেমন আমি চক্কর দিচ্ছি এই ওয়ান আবার টু, এখন আমি যদি এই হাতের কাজটি ঘুরিয়ে করি, আবার কাজটি যদি ঘুরিয়ে করি, তাহলে তোমাদের এই যে প্রথমত তোমরা আগে এই ঘোরানোর কাজটি শিখবে, হ্যাঁ, ঘোরানোর কাজটি শিখবে, তারপর তোমাদের চক্করের কথা আসবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর যেই কাজগুলো আমি তোমাদের দেখালাম, তোমরা বারবার রিপিট করে এই জিনিসগুলো দেখবে এবং শিখবে। আশা করি যখন করোনা চলে যাবে, আমাদের স্কুল খুলবে, তখন তোমরা আমার সামনে এসে এই কাজগুলো সুন্দর মতন আমাকে দেখাতে পারবে। তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি সঞ্জয় ভৌমিক তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাস থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।